এই দেখো দাদু আমার জন্য ছাতা নিয়ে এলো, মামা কালকে কিনেছিল আর এখন দাদু দিয়ে গেল। দেখো সিং ছাতা, এটা সিং ছাতা, মানে আমার বন্ধু মানে মনীষা ওইখানে এটা পরে বাঁশিয়ে দিয়েছে। দেখো বাঁশিটা বাজিয়ে দেখ, বা দেখি যে বাঁশি বাজছে নাকি। এটা ধর, এটা কেন বাঁশিটা দেওয়া আছে, তুই ধর বন্ধুদের সঙ্গে আলাদা হয়ে গেলি তখন বাঁশি বাজিয়ে ওদিকে ডাকবি না কেন, বাঁশিটা বাজাবি তাহলে বন্ধুরা ছুটে ছুটে চলে আসবে। মামাকে সবুজটা বাদ দিয়ে আনতে বলেছিলাম, কারণ হচ্ছে আমার মনীষা ও সবুজ নিয়েছে, তাই জন্য যদি আমি সবুজ নিয়ে নিই কালারতে মিশে যাবে, তাই জন্য নিয়ে নিই আমি। তো দেখো খুব সুন্দর ছাতা তো এটা, ইন্টেলিজেন্ট ও নয় আমি বলেছিলাম। আমি বললাম সবুজটা নিস না, তাহলে আবার তোদের আবার পাপা মিশে তাহলে স্কুলে নিয়ে যাবি কি করে, বন্ধ করাটা শিখতে হবে। হ্যাঁ টেনে একবার নামিয়ে দিবি তাহলেই বন্ধ হয়ে যাবে। এই যে দুটো সিং, এ একটা সিং, এ একটা সিং, টান টান, হ্যাঁ টান টান টান, আর একটুখানি হয়ে গেছে, ছেড়ে দে। হ্যাঁ আধুনিক যুগে প্রাচীন করে থাকলে হবে। চিন্টু যাবে তো, চিন্টু রঞ্জন সবাই যাবে, তুমি স্কুলে যাওয়া করবে, কত করে 120 টাকা কিলো, 20 টাকা করে কিলো বলি। হ্যাঁ দেখ বাহ বুড়ি আমাদের তুলতে, বাহ ভালোই আছে। বলো বলো বুগলি নেবো, পেতে নিতে এসছি। স্যারা আজ তুই দাও গো, মেয়ের সোনা ওজন করছো, এটাই চার পাঁচ জনের ভাগ। গুগলিগুলো বড় বড় আছে, তোমরা আবার এই ইয়েগুলোকে বাদ দাও নি কুচু পোড়া। দাদু দেখো, দাদু মামা সব দিয়ে দিয়েছে। ও দাদু ও মা নিচি টাকা দিন, তাহলে ও কাগে গুগলি খা, তাহলে ঢাকা দিয়ে দি। আমার ছেলে গুগলি খেতে ভালোবাসে, ওই জন্য গুগলিটা নিলাম। ঝিঙ্গা আছে গুগলি দিয়ে তরকারি করে দিলেও হবে, মানে একটু ঝোল ঝোল ঝিঙ্গা আলু গুগলি। মোটা মোটা সব গোরে চলে চালু।
তিন্নি সকালবেলায় চুলে তেল নিয়ে নিয়েছে, আমিও নিয়েছি, সবাই নিয়েছে। দেখো ওটা 20 টাকা, ওটা 10 টাকা। হ্যাঁ, আর মাছ টাছ পাচ্ছে না? লাটা মাছ ওসব পাচ্ছ না? আবার কোথাও মাছ আছে সেই, আবার বর্ষাকালে হবে? আবার সে ভাদ্র আসি না, এবার বর্ষাকালে হবে না? এই আসার শ্রাবণ মাস করে। হ্যাঁ, সে ছানা মাছের সময়। এ আসবে, গোটা জল পড়ছে দাদু, জল পড়ছে। হ্যাঁ, টিপ টিপ করে পড়ছে। এটা কার গামছা বাবা তোমার? এখানে সেদিন এক ঝাঁক ক্যান্ডাই ছিল, তাকে ইয়ে দিতেই মরে গেল। দিদি আর ফিনাইল দিল, মা দিতেই মরে গেল। ম্যাডাম কি বলবি? কাউকে বললি নষ্ট হয়ে যাবে, অত ইয়ে করিস না। বেগুনি কালার আমাদের ক্লাসে সুতির আছে। ও আচ্ছা, আগে বলিস নি, তাহলে মামা বেগুনিটা নিয়ে এলে তো প্রবলেম হয়ে যেত, মিশে যেত, তখন তো তো ভ্যাঁ ভ্যাঁ করে কিছু না হোক আনতে তো পারিস না। না মিশে যায় না, মানে হারিয়ে যায় এরকম হয়? হারিয়ে যায় ছাতা? এই তো ব্যাগে ঢুকবে না, তোকে পাশে রাখতে হবে, ব্যাগে ঢুকবে না। নে চ, বাকি পড়াগুলো করে নিবি, আর সব বইটা গুছা, বইটা গুছা। কেন খেলো? ছুটলি বলে, ছুটিস না। এই দেখ, সকালবেলা থেকে ওষুধ খেতে আরম্ভ করে দিচ্ছে, এক পুটলি ওষুধ। হুম, ছাতা আছে, রেনকোট আছে, সব রকম ব্যবস্থা আছে। এই চিকু কি করছিস? তুই এই ঘরে থাকবি আর এই জ্বালাবি? না, ভিডিও আপলোড হচ্ছে। আমি রান্না বসিয়ে দিচ্ছি ওই দুয়ারে, তো কী রান্না করছে একটু দেখাই তোমাদেরকে, চলো। এই দেখো ফুটছে, এটা করছে তোমার হচ্ছে ঝিঙ্গে আলু আর এই মোরলা মাছ ভেজে তুলে রেখেছি, দিয়ে একটা মানে ঝোল মতো করছি আর কি। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ কুচি, পাঁচ ফোড়ন দিয়ে একটা পাতলা মানে ওই আর কি কম মশলা দিয়ে, তেল মশলা দিয়ে একটা করছি। যা রোদ গরম, দেখে নাও এদিকে মা মুড়ির চাল শুকুতে দিয়েছে, প্রচণ্ড রোদ গরম। তো এরকমই একটা হালকা পাতলা করছি রেসিপি, বিশেষ কিছু নয়। এই আর ঢেঁড়স সিদ্ধ করেছি আর কি, আর আলু সিদ্ধ দেওয়া হয়েছে। আমি আর মা খাবো, তো ছেলে তো স্কুল চলে গেছে খেয়ে, আর তিন্নি তো স্কুলে খাবে, তিন্নি তো আজকে ছাতা পেয়ে, নতুন ছাতা পেয়ে তো ভীষণ খুশি, একদম বক বক খুশি যাকে বলে, ছাতা নিয়ে স্কুল চলে গেছে। দেখানোরও মানে টাইম দেয়নি কো, আমি তখন বাথরুমে ঢুকেছি আর তখন চলে গেছে, যে একটু দেখাবো তোমাদের। ও একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে চলে গেছে। আর এদিকে একটা মিউজিক শুনতে পাচ্ছে কি? শোনো ভালো করে, এখানে একটা খেলা এসছে, কি খেলা বুঝতে পারছি না, বাঁশবাজি না কি খেলা,
মানে আমাদের পাড়ায় নয়, এটা অন্য পাড়াতে এসছে, কিন্তু অনেকক্ষণ ধরে গানটা বাজছে, মিউজিক বাজছে, বুঝতে পারছি না কি খেলা এসেছে। যাই হোক, কিছু একটা মানে ওই বাঁশ বাজে টাঁশ বাজে এই ধরনেরই কিছু একটা খেলা হবে। এই দু তিন মাস আগেও এসেছিল একটা। ঝিঙেগুলো এরকম বেঁকিয়ে বেঁকিয়ে দিয়েছি, আলু লম্বা লম্বা করে দিয়েছি, একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে মোড়ালো মাছগুলো দিয়ে নামিয়ে দেব, মানে মোড়ালো মাছগুলো দিয়ে একটু ফোটাবো, ফুটিয়ে নামাবো। তো এই হচ্ছে আজকের মেনু শাশুড়ি বয়ে। আর বিকেলবেলা আসবে একজন আমাদের বাড়িতে অতিথি, সেটা তোমাদেরকে এখন বলছি না, বললেও কিছু অসুবিধে নেই, তখন তো দেখতে পাবে, তখনই দেখাবো, তখনই দেখাবো, এখন সাসপেন্স থাক, এখন বলছি না তোমাদের। যাই হোক, এটা ফুটে যাক, তারপরে মানে সিদ্ধ হয়ে যাক, তারপরে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে ঢেলে নেব। তো ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আচ্ছা, বিকালে তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর যদিও বিকালে না হয় তো আমি মানে আসবে যেহেতু, তো সেই জন্য হয়তো ভুলেও যেতে পারি, মানে ব্যস্ত থাকবো, গল্প কথা আমি এলি ব্যাপার বুঝতেই পারছ তো। কাল তো অবশ্যই দেখতে পারবে নতুন ব্লগে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো ততক্ষণের জন্য চলো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, ঠিক আছে, চলো।